উজানের পানিতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নতুন নতুন এলাকা পানিবন্দি পাঁচ উপজেলার পঞ্চাশ হাজারের বেশি মানুষ সুনামগঞ্জে সুরমার পানি কিছুটা কমলেও ডুবে আছে নিচু এলাকার শতাধিক গ্রাম বন্ধ আছে ছাতক সুনামগঞ্জ ও বিশম্বরপুর তাহিরপুর সড়কে যান চলাচল পানির জন্য তো আমরা চলার কোন সুবিধা নেই খাওয়া দাওয়ার খুব অসুবিধা সিলেটে উঁচু এলাকার পানি কিছুটা কমেছে কিন্তু বেড়েছে নিচু এলাকায় দুর্ভোগে রয়েছে গোয়েনঘাট কোম্পানিগঞ্জ ও সদর উপজেলার বিশ গ্রামের মানুষ মেম্বার চেয়ারম্যান যারা আছে এরা কোনো ভূমিকা না বাবলার মধ্যে আসে কুড়িগ্রামে ধরলার ভাঙনে সদরের ডোবে তিনশো মিটার বাঁধের ঢাল ক্ষতিগ্রস্ত হয়েছে চিলমাডির পঁচানব্বই মিটার ব্লক এবং উলিপুরে পঞ্চান্ন মিটার ঢাল ধসে পড়েছে এসব এলাকায় ভাঙনের কারণে ভিটেমাটি হারা হচ্ছেন বহু মানুষ ভাঙিয়া চুড়িয়া মনে করেন বাড়িঘর যাচ্ছে ভাইসে যাচ্ছে এখন আমরা মনে করেন উঁচা উঁচা জায়গায় যাচ্ছি ছেলে পেলে বাচ্চা কোচা নিয়ে যে কোথায় থাকবো আসে এই আশ্রয় আমাদের নাই গাইবান্ধা সদরের কামারজানি বন্দর এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে কিন্তু কমেনি ভাঙনের তীব্রতা এরই মধ্যে অনেকের বাড়িঘর গ্রাস করেছে নদী কেউ কেউ সরে যাচ্ছে অন্যত্র এমন আই তিনটার সময় গজবাসী হইল